আজকে সিলেটি নাটকের সুনামধন্য অভিনেতা শাহেদ মোশাররফ ফটাইঙ্গে ভাই এবং তানোর পুরা দলবল পুরা এশিয়া মিডিয়ার পরিবার মিলিয়া সিলেটর যত জায়গার মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, যেমন মৌলভীবাজার, কমলগঞ্জ, এরপর রাজনগর ইত্যাদি যত জায়গাত মানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অত জায়গাত তান্দাই তানোর তান্দানোর এশিয়া মিডিয়া পরিবারে প্রায় 1,000 মাংস লাগিয়া খানি বানাইয়া খাবার বানাইয়া রান্ধিয়া তান্দাইন লইয়া গেছেন। আপনারাও তো কত কালকে তাকে দেখতে পারছেন অনকে কোটাইমা ভাই লাইভ বসলা, এরপরে সিলেটি চ্যানেল তাকেও ইটালিয়ায় মানে একটা লাইভ করা হয়েছিল। তো এই বিষয়ে কোটাইমিয়া ভাই একটা পোস্ট করছেন আজকের ভিডিওতে, আমি আপনার ভিতরে দেখাইবার চেষ্টা করবো। আপনারাও তো অনেক দেখতরা মানে ত্রাণ নিয়া দিদরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরে সিলেটেরও অনেক আসুন বর্তমানে আবু কিছু করতে পারছেন না, যারা সামর্থ্য আছে মনে করো এই ক্ষতিগ্রস্ত মানুষরে তারা দিতে পারবা কিছু, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু আশা করা যান না। কিন্তু কোটাইমিয়া ভাইও মানে 1,000 মানুষক আর 10,000 মানুষক তুলাও আর বেসক এটা বড় কথা নাই, দিছন যেন ত্রাণ তুলাও বেলা ওখানো বড় কথা। তো আপনারা দেখিলে কয় তাইন কিতা পোস্ট করছেন এই বিষয় নিয়ে, তো তাইন তানোর পোস্ট লেখন আলহামদুলিল্লাহ আজ আমার প্রাণ প্রিয় ঈশা মিডিয়া পরিবার নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজনগর কমলগঞ্জ এলাকার ভাই বোনদের দেখতে যাই এবং ঈশা মিডিয়া পরিবারের পক্ষ থেকে 1,000 মানুষের জন্য রান্না করে খাবার সাথে নিয়ে যায়। এখানে আপনারা দেখতে পারা পুরো ঈশা মিডিয়া পরিবার আছেন তানতানোর, এখানে অনেকে বড় সুন্দর সুন্দর কমেন্টও করছেন তানোর পোস্ট দেখো কেন ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আমরা কমলগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ, এত দূর থেকে আমাদের জন্য ভালোবাসা দেখানোর জন্য আপনার মানবিক কাজগুলো অব্যাহত থাকুক, ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন, মানে আরও ভালো সুন্দর সুন্দর কমেন্ট আছে। তো সবগুলো তো আর দেখাইতাম পারলাম না, ভিডিও লম্বা হয়ে যাব। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সিলেটি নাটকের সব ধরনের আপডেট হয়েছে, আমরা লগে থাকবা, ধন্যবাদ।